বুধবার ভাতার বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক হাজরা, ভাতার পঞ্চায়েত প্রধান পরেশ নাথ চক্রবর্তী, ক্যাশিয়ার রমেশ চন্দ্র খান্ডেওয়াল, প্রাক্তন সহসভাপতি সুনীল হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমস্ত করোনা বিধি মেনে প্রায় 200 জন মানুষকে শীত বস্ত্র প্রদান করা হয়। শীতের সময় শীত বস্ত্র পেয়ে খুশি প্রাপকরা। আজকে আমাদের স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় ভাতার বাজার ব্যবসা সমিতি যে অনুষ্ঠানগুলি করে এই বছর সেটাই করা হলো। কী কী হয়েছে আজকে? প্রথমে আমাদের মাননীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয়ের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই শুভ সূচনা করা হলো। তারপর আমাদের প্রতি বছর নয় যে দুস্থ মানুষদের শীতকালীন বস্ত্র প্রদান করা হয়, এবছরও আমরা কোভিড বিধি মেনে মাস্ক প্রদানের মাধ্যম দিয়ে এবং স্যানিটাইজ করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই অনুষ্ঠানটি করছি। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।